ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন দাজ্জালকে ধ্বংস করার জন্য ফিলিস্তিনের মুসলমানরা হবে ইমাম বাহাদির সৈনিক আর ইসরায়েলের ইহুদিরা হবে দাজ্জালের সৈনিক অতএব ইহুদিদের সাথে যারা যুদ্ধ করে প্রতিনিয়ত শহীদ হয় ওরা সবাই ইমাম বাহাদির সৈনিক আর যারা ইসরায়েলের পক্ষ নেয় ওরা হলো দাজ্জালের সৈনিক কথা কোন ঠিক কিনা এটা ইমাম মাহদি পৃথিবীতে আসবে কিন্তু আসার আগে একটা ঘটনা ঘটবে কি ঘটনা এবার শোনাই দিয়েছি পৃথিবীতে দুইটা নদী আল্লাহ জান্নাত থেকে আসা একটা নদীর নাম ফোরাত নদী আর একটা নদীর নাম নীল নদী কয়টা নদী দুইটা নদী জান্নাত থেকে আসা হয় একটা নদীর নাম নীল নদ আর একটা নদীর নাম ফোরাত আহা ফোরাত নদীর পানি আজও প্রবাহিত হয় কিয়ামত পর্যন্ত এই পানি বহমান থাকবে কোনদিন এই পানি শুকাবে না কিন্তু একটা দিন এই পানি শুকায় যাবে সহি বুখারীর কিতাবুল ফিতানের মধ্যে নবী বলেছেন আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের আগে পানি শুকায় যাবে পানি শুকাইয়া ফোরাত নদীর নিচ থেকে সামনের পাহাড় বেশি আসবে এই পানি শুকিয়ে যাবে পানির নিচে সামনের পাহাড় বেশি আসবে ওই সামনের পাহাড় দখলকে কেন্দ্র করে পৃথিবীতে মহাযুদ্ধ হবে বিশ্বযুদ্ধ হবে আর একটা মহাযুদ্ধ হবে শুধু বিশ্বযুদ্ধ না মহাযুদ্ধ হবে প্রত্যেক একশো জন মানুষের ভিতরে নিরানব্বই জন মানুষ যুদ্ধ করে পরে মারা যাবে একশো জন মানুষের ভিতরে নিরানব্বই জন পৃথিবীর মানুষ মারা যাবে একজন মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে তারপর আমার আল্লাহ ইমাম মাহদিকে দুনিয়াতে পাঠাবেন একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার ও মাদপুরের মুসলমান ইমাম মাহদি দুনিয়াতে আসবে সেই ঘটনা আজ আপনাদেরকে শোনাই দিচ্ছি কারণ আল্লাহর নবী বলেন ফাতেমা তুমি তোমার চোখের পানি মুছে ফেলে দাও এই জন্য তোমার দুইটা সন্তানের রক্ত ধারণ যে আল্লাহ এমন একজন ইমাম দুনিয়াতে পাঠাবে আমি যেইভাবে কালেমার পতাকা আল্লাহর আকাশে উড্ডয়ন করেছি আমার ইমাম মাহদি ওইভাবে সারা পৃথিবীর রন্ধে রন্ধে কালেমার পতাকা উড়াইবে এমন ভাবে আমার মাহদি কালেমার পতাকা উড়াবে পৃথিবীর এমন কোন জমির নিঞ্জি মাটি থাকবে না যেখানে কালেমার আজাদ পৌঁছায় না যাবে আল্লাহর নবী হযরতে সাইয়্যিদা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি ডাকলেন ডাকার পরে আল্লাহর নবীর দরবারে ফাতেমা আসে ফাতেমা এসে বসে বসে কান্নাকাটি করতেছিলেন আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন ফাতেমা কি জন্য তুমি কান্দো ফাতেমা ডাক দিয়ে বলেন আব্বাজান আপনার বিরহ বেদনা আমি সহ্য করতে পারবো না আপনার বিরহ বেদনার জন্য আমি ফাতেমা বসে বসে কান্না করি আব্বাজান দুনিয়া থেকে আপনি যদি চলে যান কে আমার সুখে দুঃখে আমার খোঁজ নিবে বাড়িতে খাবার না থাকলে নবীজি ফাতেমার ঘরে নবী খাবার দিয়ে আসতেন কন্যাকে খোঁজ না নিয়ে নবী খাবার খেতেন না আজকে হাসান হুসেইন এতিম হয়ে যাবে ফাতেমা আজকে দিন হয়ে যাবে ফাতেমা বলতেছে আব্বা যান আপনার হাসান হুসেইন আজ এতিম হয়ে যাবে নানা হারাইবে কোনোদিন আর তারা নানার আদর পাবে না দুনিয়াতে আব্বা যান আমি কান্দি আপনি চলে যাবেন আল্লাহর দরবারে বিরহ বেদনার জন্য কান্না করি আল্লাহর নবী ডাকতে বলতেছে ফাতিমা চোখের পানি মুছে ফেলো মা ফাতিমা রে তুমি জানো না আল্লাহ আমাদের কি পরিমাণে মর্যাদা দিয়েছে
ফাতেমা আমরা আহলু বাইতুন নবী আমরা আহলে বায়াত নবীর বংশধর আল্লাহ আমাদেরকে এমন বংশ দিয়েছেন পৃথিবীতে তোমার বাবার পরিবারের মতো আর কারো পরিবার কোনোদিন হয় নাই কোনোদিন আর হবে না চিৎকার মেরে জয় বলেন আল্লাহু আকবার হে আমার দিকে তাকান নবীর পরিবারের চাইতে বড় দামি পরিবার কখনো ছিল না কখনো আর হবে না এক কথাই শেষ আল্লাহর হাবিবের পরিবারের চাইতে দামি পরিবার কখনো ছিল না আর কখনো আর হবে না শ্রেষ্ঠ দামি পরিবারে পরিবার নবীজি বললেন ফাতেমা চোখের পানিগুলি মুছে ফেলে দাও ফাতিমা চোখের পানি মুছে ফেলে দাও তোমার আব্বাজানের পরিবারের চাইতে দামি পরিবার আল্লাহর কাউকে বানাই নাই ফাতিমা শুনো তোমার আব্বাজানের চাইতে সৃষ্টিতে আল্লাহ কারো মর্যাদা এত বেশি বানাই নাই ফাতিমা রে তোমার আব্বাজানকে আল্লাহ হাবিবুল্লাহ বানাইছে হুজুরে বলে শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাসরে শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাসরে পথ না ভুলি তাই তো দিলে পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানী আতিমা শুনো রে ফাতিমা তোমার এই আহলে বাইতে পরিবারের চাইতে দামি পরিবার আর পৃথিবীতে কারো নাই এই পরিবারের দাম কত তুমি শুনে যাও রে ফাতিমা তোমার আব্বাজানকে আল্লাহ সৃষ্টির মধ্যে জগতের মধ্যে আল্লাহ সর্বশ্রেষ্ঠত্ব মর্যাদা আল্লাহ তোমার আব্বাকে দিয়েছে ফাতিমা আল্লাহ তোমারে দুইটা সন্তান দিয়েছে ফাতিমা এই দুইটা সন্তান আল হাসান ও আল হুসাইন সাইয়্যেদা শাবাবিয়ান জান্নাত কোন মেয়ের গর্ভে আল্লাহ আমার হাসান হুসাইনের মতো সন্তান কখনো আর দেবে না কখনো আর হয় নাই আল্লাহর নবী ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে কাছে বসায় বলে ফাতিমা চোখের পানি মুছো কিতাবুল ফিতানে ঘটনাটা আসছে ফাতিমা চোখের পানি খুমুছো ফাতিমা রে তোমার গর্ভে আল্লাহ দুইটা সন্তান দিয়েছে জগতের মধ্যে কোন মেয়ের গর্ভে এরকম সন্তান আল্লাহ দেয় নাই আর দেবে না আমার হাসান আর হুসাইন দুইজন জান্নাতের যুবকদের সর্দার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার ফাতেমা চোখের পানি মুছে ফেলো ফাতেমা আল্লাহ তোমার পরিবারে কত বড় সম্মান দিয়েছে আমাদের পরিবারে শোনো ফাতেমা রে তোমাকে আমি আলীর সাথে বিয়ে দিয়েছি আমার আলী কাবায় জন্ম নিয়েছে আমার আলী 10 বছর বয়সে কালেমা শরীফ পড়ে মুসলমান হয়েছে জাহিলিয়াতের শরাবি খারাবি নাপাকি হারামি আমার আলীর শরীর স্পর্শ করে নাই একসাথে বলবেন সুবহানাল্লাহ জাহিলিয়াতের শরাবি খারাবি হারামি নাপাকি আমার আলীর শরীর স্পর্শ করে নাই রে ফাতিমা তোমার সাথে আলীর সাথে যে বিয়ে হয়েছে ফাতিমা তুমি জানো না
এই বিয়েটা তোমার আব্বাজানের ইচ্ছায় হয় নাই, এই বিয়ের সরাসরি ঘটকালি যিনি করেছেন তিনি আমার আল্লাহ 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 আল্লাহ। কোন নারীর বিবাহের ঘটকালি আল্লাহ সরাসরি করে নাই, তোমার বিবাহের ঘটকালি আল্লাহর পছন্দ। তোমার স্বামী আল্লাহ নিজে পছন্দ করে দিয়েছে। ফাতেমারে তোমার স্বামী আমি পছন্দ করি নাই, তোমার স্বামী আল্লাহ নিজে পছন্দ করেছে। হাজেরাতে ফাতেমা কেন বিডাক দেখো, ফাতেমারে চোখের পানি মুছে ফেল, তোমার বাবার পরিবারের চাইতে শ্রেষ্ঠ পরিবার আর দুনিয়াতে নাই রে ফাতেমা। আল্লাহ আমাদেরকে আরো মর্যাদা দিয়েছে, তোমার দাদা সাইয়েদুস সুহাদা আমির হামজা। ফাতেমা আমার চাচাকে আমার আল্লাহ তমাম সৃষ্টির যত শহীদ আদাম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত দ্বীনের জন্য কালেমার জন্য ইসলামের জন্য যারা জীবন দিবে তাদেরকে শহীদ বলা হবে, কিন্তু আমার চাচা সব শহীদের সর্দার সাইয়েদুস সুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু। ফাতেমারে চোখের পানি মুছে ফেল, উনি আমার বংশের আমার চাচা তোমার দাদা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ফাতিমা শোনো গো ফাতেমা চোখের পানি তুমি মুছে ফেলে দাও। ফাতেমারে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবীর পরিবারের মধ্যে আল্লাহ তোমার দুইটা সন্তান দিয়েছে ফাতেমা, এই দুইটা সন্তান হাসানি হুসাইনি রক্ত ধারা অনুযায়ী এই রক্তের মাধ্যমে আল্লাহ পৃথিবীর শেষ প্রান্তে কিয়ামতের আগে আল্লাহ একটা সন্তান দুনিয়াতে পাঠাবে, এই সন্তানের নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, সন্তানটার পরিচয় হবে ইমাম মাহদি নামে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম মাহদি পৃথিবীতে আসবে, নবীজি বললেন কিয়ামত হওয়ার আগে অবশ্যই ইমাম মাহদি দুনিয়াতে আসবে। ইমাম মাহদি আমার হাসানি হুসাইনি রক্ত ধারা অনুযায়ী পৃথিবীতে আসবে। চিন্তা করেন তো হাসানি হুসাইনি রক্তটা কত পবিত্র হবে, আল্লাহ এই রক্তের ধারা অনুযায়ী পৃথিবীতে একটা সন্তান আল্লাহ পাঠাবে। আল্লাহ নবী বলেন ফাতিমা চোখের পানি মুছে ফেলো তুমি, আল্লাহ আমার হাসান হুসাইনের রক্ত ধারা অনুযায়ী পৃথিবীতে একটা সন্তান আল্লাহ পাঠাবে, এই সন্তানটার নাম হবে মুহাম্মদ। নাম কি? বাবার নাম আব্দুল্লাহ হবে। ওই সন্তানের পরিচয় হবে ইমাম মাহদি নামে, ইমাম মাহদি। আল্লাহর নবী বললেন ইমাম মাহদি দুনিয়াতে আসবে কিয়ামত হওয়ার আগে, সারা পৃথিবীতে মুসলিম অত্যাচারিত হতে হতে সারা পৃথিবীতে মুসলমান নিধন হবে। আহা কাফেররা মুসলিম হত্যার জন্য তারা সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত হবে। নবী বললেন এমন কোন জনপদ নাই যে জনপদে মুসলমান নির্যাতিত না হবে, লাঞ্ছিত বঞ্চিত বঞ্চিত না হবে। মুসলমানের রক্তে সারা পৃথিবী রঞ্চিত হবে। আল্লাহ ওই সময় ইমাম মাহদিকে দুনিয়াতে পাঠাবেন, আত্মপ্রকাশ করবেন তিনি, কিন্তু আর শুনে যান ইমাম মাহদি জন্মগ্রহণ করার 40 বছর পর্যন্ত
পৃথিবীর কোনো মাদ্রাসায়, কোনো মক্তবে, কোনো স্কুলে, কোনো ভার্সিটিতে, কোনো বিদ্যালয়ে ইমাম মাহদি আলাইহিস সালাম পড়াশোনা করবে না। পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে সে বিদ্যা নেবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখান থেকে আমি আমার রসুলের পরিচয় বুঝাই দিয়ে যাই। হাসানি হুসাইনি, জোরে বলেন হাসানি, জোরে বলেন হাসানি, হাসানি হুসাইনি রক্ত ধারায় আল্লাহ ইমাম মাহদি পাঠাবে। তাও আরবের মরুভূমিতে বেদুইন পরিবারে, দরিদ্র পরিবারে ইমাম মাহদিকে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন। দুনিয়ার এই চাকচিক্য, দুনিয়ার এই স্বাদ আস্বাদ, দুনিয়ার এই আধুনিকতা ইমাম মাহদি পরিচিত থাকবেন না। তিনি আরবের একেবারে বেদুইন পল্লীতে হাসানি হুসাইনি রক্ত ধারণ দিয়ে তিনি জন্ম নেবেন। আহা, 40 বছর ধরে মরুভূমিতে তিনি ছাগল উট দুম্বাগুলি চড়াই বেড়াবেন। আজকে হয়ে গেল না, জোরে বলেন। আজকে বুঝে যাবে নবী রক্তের দাম কত। নবী রক্তের দাম যদি এটা হয়, আমার রসুলের দাম কত হবে? নবীর নসলের দাম যদি এটা হয়, তো স্বয়ং নবীর দাম কত হবে? আল্লাহ রসুলের ইজ্জত নিয়ে যারা টানা হাসরা করে, ওরা কখনো মুমিন হতে পারে না, ঠিক কি না? মাধবপুরের মুসলমান, জোয়াল ভাঙ্গার মুসলমান, মা বোনেরা পুরুষেরা যুবকরা ভালো করে আজ শুনে যাবেন, ইমাম মাহদি দুনিয়াতে অবশ্যই আসবে। ইমাম মাহদি দুনিয়াতে কেন আসবে? অন্যায় অত্যাচার জুলুম পৃথিবীতে দাফন করার জন্য আল্লাহ ইমাম মাহদিকে দুনিয়াতে পাঠাবে। আজকে সারা বাংলাদেশ না, সারা পৃথিবীতে অন্যায় হয়, জুলুম হয়। 75 বছর ধরে ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েল 75 বছর ধরে গুলি করে করে বোমা মেরে মেরে মারতেছে। আহা, 75 বছরে 10 লক্ষ ফিলিস্তিনের বাড়িঘর ইসরায়েল নিয়ে চলে গেল। লক্ষ লক্ষ কোটি কোটি হেক্টর জমি ইসরায়েলরা দখল করে নিয়ে গেল। 75 বছর ধরে মুসলমান মারে, সারা পৃথিবী নীরব হয়ে বসে বসে দেখে। মুসলমানের কান্নার আওয়াজ পৃথিবীর মানুষের কানে লাগে না, আরবদের কানে লাগে না। ফিলিস্তিনির মায়ের কান্নার আওয়াজ আরবের মানুষের কানে এসে পৌঁছায় না। ফিলিস্তিনে গাজাতে রক্তের পর রক্ত বেশি বেশি যায়, কত রক্ত জমিনে ঝরে গেল। 75 বছর ধরে তারা মাথা নত করেন। আজকে শুনে যাবেন ইমাম মাহদি ওইখানে যাবেন, ওই মসজিদে ইসারহুল্লাহ আলাইহিস সালাম পৃথিবীতে নামবেন। ওই ফিলিস্তিনে বাইতুল আকসাতে একটা মসজিদ হবে, ওই জায়গাকে শাম বলা হয়, বর্তমানে সিরিয়া, এরপরে জর্দান, এরপরে ফিলিস্তিন, লেবানন, লিবিয়া, মিশরের এক অংশ সহ এই পোড়া অংশটাকে আগে শাম বলা হতো, শাম, এই শাম বলা হতো, পরে হলো সিরিয়া। এই সিরিয়ার রাজধানী হলো দামেশ, বাংলাদেশ, মায়ানমারের এক অংশ, রাখাইন থেকে শুরু করে নেপাল এবং ভুটান, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই পোড়া অঞ্চলটাকে আগে ভারতবর্ষ বলা হতো। সিরিয়া দিয়ে ফিলিস্তিন দিয়ে বিরাট একটা অংশকে আগে শাম বলা হতো। এই বাইতুল আকসার পাশে একটা মসজিদ হবে সাদা, এই মসজিদে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে তিনি পৃথিবীতে অবতরণ করবেন। নবী হয়ে না, আখিরি নবীর উম্মতে আল্লাহ তার দুনিয়াতে পাঠিয়ে দিবে। জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। জলিল কদর
রসূল ঈসা রূহুল্লাহ যিনি কিতাবধারী একজন নবী ইনজিল ধারক নবী যিনি আমার নবীর উম্মত হয়ে পৃথিবীতে কিয়ামতের পূর্বে তাকে আল্লাহ পাঠাবে চতুর্থ আসমানে আল্লাহ তাকে নিয়ে চলে গেলেন ঈসা রূহুল্লাহ এখনো সেইখানে জিন্দা আছে জান্নাতের খাবার আল্লাহ খাওয়ায় এখনো ঈসা নবী ওই অবস্থায় আছে আবার পৃথিবীর শেষ প্রান্তে তাকে দুনিয়াতে পাঠানো হবে 33 বছর বয়সে আল্লাহ তার আসমানে নিয়ে গেছেন আবার পৃথিবীতে ওই অবস্থায় তারে পাকাবে পাঠাবে একটা চুলও পাকবে না দাড়িও পাকবে না চেহারাও মলিন হবে না সৌন্দর্য 33 বছর যেমন ছিল 33 বছর যেমন চেহারা সৌন্দর্য হাজার হাজার বছর পরে ওইভাবে ঈসা নবীর আল্লাহ দুনিয়াতে পাঠাবে জোরে বলবেন কি আল্লাহু আকবার তুমি সেজদা দিব কারে আল্লাহ নাস্তে বলেন পুলিশে ধরবে না আল্লাহ কাকে আল্লাহ আল্লাহ কেন যিনি কুদরতের মালিক যিনি কুদরতের মালিক মাধবপুরের মুসলমান শুনিয়া যান ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবে দাজ্জালকে ধ্বংস করার জন্য ফিলিস্তিনের মুসলমানরা হবে ইমাম মাহদির সৈনিক আর ইসরায়েলের ইহুদিরা হবে দাজ্জালের সৈনিক অতএব ইহুদিদের সাথে যারা যুদ্ধ করে প্রতিনিয়ত শহীদ হয় ওরা সবাই ইমাম মাহদির সৈনিক আর যারা ইসরায়েলের পক্ষ নেয় ওরা হলো দাজ্জালের সৈনিক কথা কোন ঠিক কিনা ধর্ম বুঝে যাবেন কোকা কোলা যদ্দূর পারেন খালি খাবেন ওটা খালি বিরাট সওয়াব হবে নাকি কোন হ্যাঁ ইসরায়েলের কোন পণ্য খাবেন না নেসলে কফি কোকা কোলা ফান্টা এই জাতীয় যত পণ্য আছে সামনে আসার সাথে শুয়োরের গোশত যেমন নাপাক মনে করেন এটির ওইভাবে সরাই দিত মনে থাকবে মনে থাকে যেন কিন্তু সৌদি আরবে যায় ধীর পোকা কলা একবারে খুব খায় মধ্যপ্রাচ্যে খুব খাচ্ছে ওই যে আগে বলছি ওদের কানে ফিলিস্তিনিদের কান্নার আওয়াজ পৌঁছায় না এই উম্মতের ভিতর থেকে মুসলমানরা দাজ্জালের সৈনিক হবে মুসলমানরা ওই সময়কার মুনাফিক মুসলমানরা দাজ্জালের পক্ষ নেবে আর ইমাম মাহদির পক্ষ যারা নেবে সেই দিনের কঠিন ইমানওয়ালা থাকবে কথা কোন ঠিক কিনা টুপি মাথায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে পাগড়ি মাথায় দিয়ে রাস্তায় হাঁটলে যদি ইমানদার হওয়া যেত তাহলে কাজী হয়েছিল আজকে বলে দিয়ে যাই অজুবিহীন আজকে সারা রাত্রে যদি তাহাজ্জুদ পড়েন হবে আজকে সারা রাত যদি নামাজে দাঁড়ান মসজিদে অজু নাই নামাজ হবে তো এরকম ইমান বিহীন সারা জিন্দগি আমল হলেও জান্নাতে যাওয়ার আশা করা যাবে আরো পরিষ্কার বুঝে আপনাদের এলাকায় জেলেরা মাছ মারে না প্রচন্ড শীতের মধ্যে হাওরে মাছ মারতে যায় আপনারা যখন কাঁথা কম্বল দিয়ে ঘুমান তখন তারা ঠান্ডা পানির ভিতরে মাছ শিকার করে মাছ ধরে সকালবেলা এসে 500-1000 টাকা বিক্রি করার জন্য সারা রাত পরিশ্রম করে আচ্ছা মাছ ধরে যে ডোলই বা খালই বা খোলইয়ের মধ্যে রাখে ওটা আপনাদের দেশে কি বলে ডুলা ডুলার নিচে যদি ভাঙ্গা থাকে আর জেলে যদি সারা রাত মাছ মারে আর ডুলার মধ্যে রাখে মাছ থাকবে সকালবেলা মাছ পাওয়া যাবে মুসলমানের ইমান হচ্ছে আমল রাখার ডোলা মুসলমানের ইমান হচ্ছে আমল রাখার ডোলা মুসলমানের ইমানের বাক্স যদি ভাঙা থাকে তাহলে সারা জিন্দেগি আমল হলেও জান্নাত হবে না আর মুসলমানের ইমানের মূল ফাউন্ডেশন হচ্ছে আল্লাহ রসুলের ভালোবাসা যেই মুসলমানের অন্তরে রসুলের ভালোবাসা নাই আহলে বাইতের মোহাম্মত নাই সে মুসলমান কামিল হতে পারে না কথা কোন ঠিক আল্লাহ
শোনেন আপনাদের কাছে একটা কথা বলি, তার কণ্ঠটা কে দিছে? আল্লাহ। সে তার গলার আওয়াজটাকে সঠিক কাজে ব্যবহার করতেছে। বুঝতে পারছেন? বহু মুসলমানের জবান আছে, গলা আছে, কিন্তু রসুলের পক্ষে স্লোগান বেরোয় না। ও গলা দিয়ে আর জবান দিয়ে ছাতা হবে কি? যেই জবানে যেই আওয়াজে যেই গলাতে আল্লাহর এবং তার রসুলের পক্ষে স্লোগান হয় না, সত্যের পক্ষে স্লোগান হতে পারে না, সেই গলার আওয়াজ দিয়ে জবান দিয়ে হবে কি ছাতা? কথা বলবেন? আপনাকে হককে হক বলতে হবে, না হককে না হক বলতে হবে, সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। প্রিয় মাধবপুরবাসী খুব মনোযোগ দিবেন, ইমাম মাহাদি 40 বছর পর্যন্ত উট দুম্বা ছাগল চড়াবেন, দুনিয়ার মানুষ তাকে চিনবে না, ছেলেটাকে যুবকটাকে। 40 বছর পরে সারা পৃথিবীতে মুসলিম নিধন চলতে থাকবে। ওই বছর হজের বছর হবে, লক্ষ লক্ষ হাজিরা হজ করার জন্য মক্কায় যাবে, আরাফাতের ময়দানে তারা কান্দবে, আরাফাতের ময়দানে কান্নাকাটি করবে, মুজদালিফা হয়ে মিনার মাঠ দিয়ে জমারাত হয়ে হাজিরা হজ শেষ করে হজের কর্মকাণ্ড, জমারাতে পাথর মেরে তারা কাবায় আসবে, কাবায় এসে ফরজ তাওয়াফ করতে থাকবে। ওই ফরজ তাওয়াফ করার সময় ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি তাওয়াফ করতে থাকবে। জোরে বলেন, জোরে জোরে জোরে, ইমাম মাহদী তাওয়াফ করবে, কিন্তু কোটি লক্ষ লক্ষ মুসলমান কারো চেহারার সাথে ইমাম মাহদী আলাইহিস সালামের চেহারার মিল হবে না, কারণ সৌন্দর্যের সাথে অঙ্গভঙ্গির সাথে কারো ইমাম মাহদীর মিল হবে না, ইমাম মাহদী একেবারে ভিন্ন হবে। বলে কারণ কি? যেই দিন ইমাম মাহদী হজে আসবেন সেই দিন আগের দিন আবার আল্লাহ তার কালবের ভিতরে এক রাতে সমস্ত বিদ্যা এলেন, উলুমুল ফিক, উলুমুত তাফাসির, উলুমুল কোরআন, উলুমুল হাদিস এবং যত বিদ্যা আছে সারা পৃথিবীর মধ্যে রণবিদ্যা, যুদ্ধবিদ্যা, যা কিছু আছে, অর্থনীতি, সমরনীতি, সমাজনীতি, ধর্মীয় সব বিদ্যা ইমাম মাহদীর কলিজার ভিতরে আমার আল্লাহ এক রাতে এলেম ঢুকাই দিবে। আল্লাহ তার রসুলের বংশের একজন আওলাদ ইমাম মাহদীর কালবের ভিতরে যদি এক রাতে সমস্ত বিদ্যা আল্লাহ ঢুকিয়ে দিতে পারে, তাহলে বলেন তো যে রক্তের উসিলায় ইমাম মাহদী মাহদী হয়েছে, নবীর রক্ত ছাড়া মাহদী কখনো মাহদী হতে পারবে না, ঠিক কি না? যেই নবীর রসুলে, যেই নবীর নাসলে, যেই নবীর রক্ত হওয়ার কারণে ইমাম মাহদীর মাহদী এত বড় দাম, যার রসুলের কারণে এক রাতে আল্লাহ 40 বছর পরে আমার আল্লাহ তার কালবের মধ্যে বিদ্যা ঢুকাই দিবেন, তাহলে বলেন তো সেই নবীর এলেম কত? ওই নবীর এলেম নিয়ে যারা প্রশ্ন তুলে তারা কখনো মুমিন হতে পারে না, কথা কোন ঠিক কিনা? আমার দিকে তাকান, খালি তবর খেয়ে খিচুড়ি খেয়ে চলে গেলে হবে না, আমাদের সুন্নিদের একটা বদভ্যাস আছে, এই বদভ্যাস হলে এরা ওয়াজ শুনে না আর ওয়াজ বাড়ি পর্যন্ত নেয় না, এরা ওয়াজ ঠিক মতো শুনে না, খালি মান কিছু বেঁধে বিড়ি টানবে, পান খাবে, একবারে ঘুরবে, এরপরে আইসে একটু শুনে টুনে কাজ করতে মোনাজাত দিয়ে খিচুড়ি টুকলা তোমার টুকলা নিয়ে চলে যায়, কি কথা কর না? ওয়াজ মনোযোগ দিয়ে শুনতে হয় যে ওলামা ইকরাম কি বলে, আপনাকে এই ওয়াজের উপরে কিন রাখতে হবে এবং বিশ্বাস স্থাপন করে কাজে পরিণত করে দেখাইতে হবে। ইমাম মাহদীকে আল্লাহ কয় রাতে এলেম দিবে? জোরে বলেন, এক রাতে।
40 বছরে কোন মাদ্রাসা মক্তবে সে পড়বে না কারণ কি নবীজির নসল হওয়ার কারণে রক্ত হওয়ার কারণে আল্লাহ যদি তারে এত দাম দিতে পারে তাহলে আমার রসুলের এলেমের মর্তবা কত হতে পারে তার উচ্চতা তার সীমানা কত হতে পারে এজন্য সাহাবায়ে কিরামকে নবী কোন বিষয়ে প্রশ্ন করলে আল্লাহর নবী সাহাবীরা জবাব দিতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে জোরে বলেন আল্লাহ জানে আল্লাহ জানে আল্লাহ জানে আল্লাহ জানে আমরাও বলি আল্লাহ জানে নবী জানে সাহাবীদের যে আকীদা আমরাও সেই একই আকীদা কথা কোন ঠিক কি আজকে যদি বেদাতি কয় বলতে থাক বেদাতের গাটটি ভুক চলিয়ে যা বসে থাকুক না মাছ মারুক না সাদা ভিক্ষে করুক করুক ওগুলি আমাদের দেখার সময় ইমাম মাহদি পৃথিবীতে আসবে কিন্তু আসার আগে একটা ঘটনা ঘটবে কি ঘটনা এবার শোনাই দিয়েছে পৃথিবীতে দুইটা নদী আল্লাহ জান্নাত থেকে আসা একটা নদীর নাম ফোরাত নদী আর একটা নদীর নাম নীল নদী কয়টা নদী দুইটা নদী জান্নাত থেকে আসা হয় একটা নদীর নাম নীল নদ আর একটা নদীর নাম ফোরাত এই ফোরাতের তীরে পৃথিবীর সবচেয়ে বিভীষিকাময় কঠিন জুলুম সংঘটিত হয়েছিল সেটা কারবালার ঘটনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর সাথে নির্মমভাবে সেই দিন সপরিবারে তাকে শহীদ করা হয়েছিল আহা ফোরাত নদীর পানি আজও প্রবাহিত হয় কিয়ামত পর্যন্ত এই পানি বহমান থাকবে কোনোদিন এই পানি শুকাবে না কিন্তু একটা দিন এই পানি শুকায়ে যাবে সহি বুখারীর কিতাবুল ফেতানের মধ্যে নবী বলেছেন আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের আগে পানি শুকায়ে যাবে পানি শুকাইয়া ফোরাত নদীর নিচ থেকে সামনের পাহাড় বেশি আসবে এই পানি শুকিয়ে যাবে পানির নিচে সামনের পাহাড় ভেসে আসবে ওই সামনের পাহাড় দখলকে কেন্দ্র করে পৃথিবীতে মহাযুদ্ধ হবে বিশ্বযুদ্ধ হবে আর একটা মহাযুদ্ধ হবে শুধু বিশ্বযুদ্ধ না মহাযুদ্ধ হবে প্রত্যেক 100 জন মানুষের ভিতরে 99 জন মানুষ যুদ্ধ করে পরে মারা যাবে 100 জন মানুষের ভিতরে 99 জন পৃথিবীর মানুষ মারা যাবে একজন মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে তারপর আমার আল্লাহ ইমাম মাহদিকে দুনিয়াতে পাঠাবেন একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার ও মাদুপুরের মুসলমান ইমাম মাহদি দুনিয়াতে আসবে সেই ঘটনা আজ আপনাদেরকে শোনাইতেছি কারণ আল্লাহর নবী বলেন ফাতেমা তুমি তোমার চোখের পানি মুছে ফেলে দাও এই জন্য তোমার দুইটা সন্তানের রক্ত ধারা অনুযায়ী আল্লাহ এমন একজন ইমাম দুনিয়াতে পাঠাবে আমি যেইভাবে কালেমার পতাকা আল্লাহর আকাশে উড্ডয়ন করেছি আমার ইমাম মাহদি ওইভাবে সারা পৃথিবীর রন্ধে রন্ধে কালেমার পতাকা উড়াইবে এমন ভাবে আমার মাহদি কালেমার পতাকা উড়াবে পৃথিবীর এমন কোন জমিনে নিঞ্জি মাটি থাকবে না যেখানে কালেমার আজান পৌঁছায় না যাবে কি রাসূলুল্লাহ আহলে বাইতে রাসূলের দাম আছে না নাই দেখে আমি দিছি না আল্লাহ দিছে শুনে যান আর কত দাম এদের বলবো না কষ্ট হচ্ছে সর্বনাশ 20 মিনিট চাইছিলাম এক ঘন্টা হয়ে গেছে চলো কোয় যাইবো চলো ফজর 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 কি বরাবর মুসল্লি না ফজর পর্যন্ত চলবে চলবে হ্যাঁ শক্ত আছে দি বিট পাকা মুসল্লি বাপরে বাপ ছোট ছোট মানুষ একবার সামনে বসে দিছে এ মনোযোগ দেন না বেশি রাত করবো না ভয় নাই শেষ কথাটা বলতেছি ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমান থেকে দুই ফেরেশতার কাঁধে ভর করে নামান কয় ফেরেশতা দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে তিনি নামবেন তিনি ওই দুঃখিত ফিলিস্তিনের ভিতরে একটা সাদা মসজিদ থাকবে সাদা মিম্বর থাকবে মিনারা থাকবে
ওই মিনারের উপরে ওনাকে ফেরেশতারা নামাবে আর মুসলমানরা মই দিবে মই মই চিনছেন নি আপনারা এই মই দিয়ে তাকে নামানোর চেষ্টা করা হবে মই বেবে তিনি নিচে নামবে নিচে নেমে তিনি ওইখান থেকে সরাসরি মুভ করবে মার্স জিহাদের জন্য একসাথে বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কিসের জন্য জোরে কর জিহাদ আপনারা তো জিহাদ করা ভুলে গেছেন সুফিরা জিহাদ থেকে ভোলার কথা না তো শাহজালালে আমিনী মুজাররদি তিনি খালি খানকার পীর ছিলেন না তাসবিহ টিপেন নাই তলোয়ার নিয়ে জিহাদ করেছেন কথা কন না কেন সালাম নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ঘুমায় আছে শুধু কি তাসবিহ টিপেছেন না জিহাদ করেছেন জিহাদ করেছেন কত করনা কেন আমরা শুধু তাসবিহ টিপার জন্য না আমরা আল্লাহ পাঠিয়েছে জিহাদ করার জন্য ঠিক কি না ঠিক হকের জন্য জিহাদের ময়দান দরকার ঠিক এত ভয় পাইয়া মুরগার মতো ঘরের মধ্যে বসে থাকলে চলবে না প্রেমাদবপুরের মুসলমান খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন হযরতে ঈসা রূহুল্লাহ সরাসরি ওখান থেকে মুভ করবেন মার্চ করবেন মুসলমানদেরকে নিয়ে সেনাবাহিনী নিয়ে সরাসরি মক্কাতুল মুকাররমায় আসবেন আজান হয়ে যাবে মক্কায় দাঁড়িয়ে থাকবেন হেরেমে মাকাম ইব্রাহিমের সামনে হযরত আসওয়াদের পাশাপাশি حضرت امام مهدی ایک بار زورے بولبین کہ اللہ اکبر امام مهدی علیہ السلام دارانو تھاکبین عیسی روح اللہ آسبین عیسی نبی آشار پرے نماز رکھت امام مهدی علیہ السلام ڈاک دے بولن ہے اللہ نبی جدی امتر امت اے امتر اے نبیر امت ہے اپنی آسین اپنی سمانی تو আজকে আপনি হেরেমে কাবাতে আপনি ইমাম হবেন আমরা মুসল্লি হব হযরত ঈসা নবী ডাক দিয়ে বলবে ও মাহদি হে ইমাম মাহদি আমি এই উম্মতের মর্যাদার কথা শুনি আমি আল্লাহর দরবারে এই নবীর উম্মত হওয়ার বাসনা করেছিলাম এই উম্মতের মর্যাদা 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 এই উম্মতের দাম মর্যাদা শুনে আমি ঈসা নবী নবুয়াত থাকার পরেও আমি এই নবীর উম্মত হওয়ার বাসনা করেছিলাম বারে বারে দোয়া করেছিলাম আমার প্রবল আকাঙ্ক্ষাই আমার ইচ্ছাই আমার মালিক আমার আল্লাহ আমাকে এই নবীর উম্মত হিসেবে কবুল করেছে আচ্ছা বলেন এই উম্মতের দাম আল্লাহ এত দিলেন বিড়ি টানার জন্য ঘুষ খাওয়ার জন্য সুদ খাওয়ার জন্য নেশা করার জন্য মদ খাওয়ার জন্য অকাম কুকাম করার জন্য অন্যের জমি দখল করার জন্য অন্যের মাল কেড়ে খাওয়ার জন্য মাধবপুরের মুসলমান কথা খুবই মনোযোগের সাথে শুনবেন এই উম্মতের দাম এত বিরাট ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বলবে ও ইমাম মাহদি এই উম্মতের মর্যাদার কথা শুনে আমি নবী হওয়া সত্ত্বেও আল্লাহর দরবারে উম্মতের বাসনা নিয়ে আল্লাহ আমাকে উম্মত বানিয়ে পাঠিয়েছে এই উম্মতের ইমামতি করার জন্য না এই উম্মতের মাহদির পিছনে নামাজ পড়ার জন্য মাহদিকে সরাসরি হাসানি হুসাইনি সরাসরি রসুল্লাহ রক্ত আল্লাহর হাবিবের রক্ত হাসানি হুসাইনি হাসানি হুসাইনি হাসানি হুসাইনি আমার নবীর রক্ত হওয়ার কারণে ইমাম মাহদির যদি এত দাম হয় ঈসা নবী যদি ইমাম মাহদিকে এত সম্মান করেন তাহলে বলেন তো এই উম্মতের শাহজালালের দাম কত এই ঘুমাইছে নাকি আপনাদের আমার দিকে তাকান হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার দু হাত তুলে বলেন
আল্লাহু আকবার হে রাসূল জিন্দাবাদ Attention, wash shares. খুব মনোযোগ দিবেন আজকে কোন ভাইরা বলতেছে আমরা মাজার ভেঙে ফেলব দরগা ভেঙে ফেলব আমি বলছি আপনার সব ভাঙা লাগবে না ভাই আপনি সারা বাংলাদেশে একটা মাজার একটা দরগা আছে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি খালি ওইটাই ভাঙবেন কয়টা ভাঙতে বলছি একটা যদি সবার বাংলাদেশের 18 কোটি মানুষের শক্তি থাকে তো একটা ভাঙবে দেখবেন বাংলাদেশে বিশ্বযুদ্ধ লেগে যাবে কথা বল না কেন ঠিক নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত জিন্দাবাদ আল্লাহু আকবার সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহর তলোয়ার বজরুল কারিম হাজরাতি সরহুল্লাহ ডাকতে বলতেছে মাহদি আপনার পিছনে নামাজ পড়ার জন্য আসছি আজকে হেরেমে আপনি ইমাম হবেন আপনার পিছনে আমি ইসরহুল্লাহ আলাইহিস সালাম ইক্তেদা করব এই উম্মতের এত যদি দাম হয় তাহলে শাহজালাল রাহমাতুল্লাহর দাম কত কথা কর না কা খাজা বাবা আজমিরের দাম কত হুজুর মুজাদ্দিদ আল ফসানির দাম কত হুজুর গাউসে পাকের দাম কত তিনিও হাসানি হুসাইনি কি কথা কন না কেন খাজা আজমেরি সঞ্জেরি হাসানি হুসাইনি কত দাম তাদের মর্যাদা কত শাহজালাল ইয়াবেনি হাসানি হুসাইনি সিফা সালার হাসানি হুসাইনি শাহ মুস্তাফা হাসানি হুসাইনি অসংখ্য ওলি জমির হাসানি হুসাইনি নবীর আউলাদ নবীর বংশধর তাদের দাম কত সবার মাজার দরগা ভাঙা লাগবে না শাহজালাল ইবনে মুজাদ্দিদের রহমাতুল্লাহর দরগায় যদি হামলা হয় তাহলে এই দেশের কোটি 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 মুসলমান আল্লাহর ওলিদের জন্য জীবন দেওয়ার প্রশ্ন কথা বলে হাত উঠে করে বলে ঠিক কি না শাহজালালের বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ ইউলি আল্লাহর বাংলাদেশ শহীদ গাজীর বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ হযরত ইমাম মাহদি দুনিয়াতে আসবেন তিনি কাবাতে নামাজ পড়াবেন নামাজ পড়ানোর পরে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদির পিছনে নামাজ পড়বেন আহার নামাজ শেষ করার পরে হযরত ঈসা রুহুল্লাহ মক্কা থেকে সরাসরি মদিনার দিকে রওনা হয়ে যাবেন মক্কা থেকে সরাসরি মদিনায় কোন জায়গা জোরে বলেন কোথায় মদিনাতে মুস্তাদরিক হাকিম লিসহিহাইনি বিশুদ্ধ হাদিসে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ থেকে শুরু করে বিশ্ববিখ্যাত ইমামরা হাদিসটাকে বিশুদ্ধ বলেছেন আল্লাহর নবী ঈসা রাহুল্লাহ আলাইহিস সালাম সরাসরি রওনা করবেন আল্লাহর নবীর মসজিদে নববীতে যে নামাজ তিনি পড়বেন না সরাসরি সর্বপ্রথম আল্লাহর নবী রওজা মোবারকে হাজির হয়ে আল্লাহর হাবিবকে সালাম যখন দিতে থাকবেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ উনার সাথে হাজার 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 মুসলিম ওই সময় থাকবে হযরতে ইমাম হাকিম লিখতেছেন ঈসা রাহুল্লাহ যখন রওজা শরীফের পাশে দাঁড়ায় সালাম দিবে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে রওজা শরীফ থেকে ঈসা নবীর সালামের জবাব আমার নবী সুস্পষ্ট ভাবে নবীর জবানে নবীজি নিজে উত্তর দিতে থাকবে আর হাজার হাজার মুসলমান সেই সালামের জবাব শুনতে থাকবে একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার তাহলে বলেন আমাদের নবী আসে না নাই জিন্দা না মুর্দা
হায়াত উন্নবী কিনা আমার নবী রওজা মোবারকে জিন্দা এখন আছে এখনো সালাম দিলে নবী সালামের জবাব শুনে নবী সালাম শুনে জবাব দেয় আল্লাহর নবী উম্মতের জন্য দোয়া করে এখনো নবী আছে তখনো নবী থাকবে ঈসা নবীর সালামের জবাব আমার নবী স্পষ্ট ভাবে দিতে থাকবে হাজার হাজার মুসলমান সেটা শুনতে পারবে তাহলে নবীর জায়গা নবী আছে অন্ধ চোখের জায়গা তোমার চোখ নাই তুমি দেখো না সেটা তোমার চোখের দোষ আমার নবীর দোষ না কথাটা ঠিক কি না